হাই গাইজ, উইজডম কাপ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি চলে যাচ্ছি আমার এক দাদার বাড়িতে বিয়োদনাষ্টে পূজাতে। উইজডম আর ওর পাপা গিয়েছে টিউশনেতে, ওরা আসতে পারবে না, তার জন্য আমি একা একাই চলে আসলাম। এসে আগে মা থেকে প্রণাম করে নিলাম আর আশীর্বাদ চেয়ে নিলাম। মা গো, সবার মঙ্গল করো, আমারও মঙ্গল করো, সবাই যাতে সুস্থ সবল ভালো থাকে মা আশীর্বাদ করবে। মার থেকে আশীর্বাদ নেওয়ার পর এই দেখুন বাড়ির ছোট কর্তা ডাকের সাথে সাথে খুব সুন্দর করে আশীর্বাদ যাচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে ওকে। তারপরে পুরোহিত মশাই এসে গেলেন, উনি সন্ধ্যারতি করবেন এখন, তার জন্য এখন আর প্রসাদ খাবো না, সন্ধ্যারতি দেখে তারপরেই প্রসাদ খাবো। তো পুরোহিত মশাই প্রথমে ধুনুচি নিয়ে নৃত্য করতে করতে মায়ের সন্ধ্যারতি করছেন, আর এত সুন্দর করে আরতি করছেন, মানে কি বলবো, যারা যারা মানে উপস্থিত ছিলেন তারাই বুঝতে পারবেন, আর আমার ভিডিওটা দেখে আপনারা বাকিটা বুঝতে পারবেন। দেখুন যারা যারা প্রসাদ খেতে এসেছে, কেউ প্রসাদ নেয়নি, সবাই বসে আছে সন্ধ্যা আরতি দেখার জন্য, এত সুন্দর লাগছে আরতিটা। তো ডাকি সরি, পুরোহিত মশাই প্রথমে ধুনুচি দিয়ে করেছেন, তারপর তো অনেক মানুষ এসে গেছেন, তারা ডাকিরা দাঁড়ানোর জায়গা নাই, তাদেরকে মন্দিরের সামনে নিয়ে আসা হলো, আমি ভিডিও করতেও সুবিধা হচ্ছে, আমি কাছে ছিলাম। তারপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছেন, উনি এত সুন্দর করে আরতি করছেন, মানে কি বলবো, মিউজিকটা যদি দিতাম তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারতেন। আর কিউটিটা আমার দিকে তাকিয়ে আছে, আমি কিভাবে ভিডিও করছি দেখার জন্য। তারপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পর পঞ্চপ্রদীপটা একটা দ্বিতীয় হাতে দিয়েছে, যাতে আমরা বাড়ির সবাই পঞ্চপ্রদীপ থেকে মায়ের আশীর্বাদ নিয়ে নিই। তারপর দিদি পঞ্চপ্রদীপটা নিয়ে আসলেন, আমরা সবাই এটার থেকে আশীর্বাদ নিয়ে নিলাম, মা যাতে সবাইকে ভালো রাখে, মনস্কামনা সবার পূরণ করে। এই বলে আমরা বাড়ির যারা যারা এখানে পূজা দেখতে বসেছেন সন্ধ্যারতি দেখতে, সবাই আরতির থেকে আশীর্বাদ নিয়ে নিল। এ দেখুন, দেখতে পেরেছেন, আপনারা কিন্তু মিস করেছেন, এক আমার ভিডিওটা দেখে আপনারা নিয়ে নেন মনে মনে, মনে মনে মাকে ডাকলেই মা চলে আসবে। এবার তারপর তো উনি ফুল দিয়ে আবার আরতি করছেন, আর ডাকির পায়ে দেখুন এক দুটা কাঠির সাহায্যে মানুষের শরীরে এত নিত্য তালটা নিয়ে আসেন তারা, তাদের হাতের কত গুণ, দুটা কাটি দিয়ে মানুষের যারা নাচতে না ইচ্ছা করে তাদেরও নাচার ইচ্ছা জাগ্রত হয়ে যায়। তারপর উনি শঙ্খ দিয়ে আবার আরতি করছেন, একের পর এক সব কিছু দিয়ে তিনি আরতি করছেন। আর দেখেন আরতি করতে করতে উনি ভিজে কেমন হয়ে গেলেন, এক পোড়া ঘামে ভর্তি হয়ে গেল। তারপর সব বয়স্ক মহিলারা ওনারাও বলছে চলো সন্ধ্যারতির সাথে মায়ের তার সাথে ডাকের তালে মায়ের কাছে আমরা একটু নৃত্য করি। দুই মাসি নৃত্য করার পরে তারপর বাড়ির গিন্নি উনিও চলে আসলেন, সবাইকে টেনে নিয়ে আসলেন আর নৃত্য করার জন্য, আমাকেও কিছু কটা আনি করেন। ভাই আমি তো নৃত্য করতে পারি না, তাই আমি যাইনি, কিন্তু আমার নৃত্য করতে খুব ইচ্ছে, কিন্তু আমি তো আর পারি না। দেখুন সবাই যে যে আসছে পূজা দেখতে, সন্ধ্যারতির সময় হয়েছে, ডাকের শব্দ শুনে যারা যারা এখানে আসছেন সবাই এই নৃত্যতে জয়েন করেছেন, কারণ নৃত্যটাও দেখতে খুবই ভালো লাগে, কারণ ডাকের তালে তালে কয়জন নৃত্য করতে পারে, যেমন আমি পাই না নৃত্য করতে, এত একটা কালা কি বলবো, এত একটা তাদের মধ্যে কোয়ালিটি আছে যে তারা এসব করতে পারে, কিন্তু আমি চাই করতে কিন্তু আমি পারি না এইসব ডান্স করতে, তা আমার খুব ইচ্ছে হয় করার জন্য কিন্তু পারি না, কি করব। আচ্ছা ঠিক আছে, মা যাকে যে গুণটা দিয়ে দিয়েছেন আমাকে সেই গুণটা মা দেননি, আর শিখিয়ে দিলে একটু ট্রাই করতে পারি, আর না শিখালে তো পারি না, এটাই আর কি প্রবলেম। আচ্ছা যাই হোক, দেখুন এখন রুমাল দিয়ে আবার আরতি করছেন, একের পর এক সব কিছু দিয়েই উনি আরতি করছেন। তা ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন, ফেসবুকের বন্ধুরা সবাই ফলো করে রাখবেন, আর ইউটিউবতে যারা আছেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ভালো বেশি বেশি করে কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এই রিকোয়েস্ট আপনাদের সবাই কাছে। আর তারপরে প্রসাদ খাওয়ার পালা শুরু হয়ে গেছে, কিছু অনেক মানুষ হয়ে গেছে, সবাইকে তো আর একসাথে প্রসাদ দিতে পারবে না, তাই জন্য কিছু কিছু মানুষকে প্রসাদ দেওয়ার জন্য বসে গেছে, তাই তারা প্রসাদ খেয়ে উঠলে তারপরে আমি খেয়ে চলে আসবো, কারণ উইজডম এখন টিউশন থেকে চলে আসবে, তার জন্য আর বেশিক্ষণ বসবো না, চলে আসবো। আর ধূপ ধুনা দিয়ে বাড়িটা অন্ধকার হয়ে গেছে, এত সুন্দর সেন্ট ধূপ ধুনা, কি ভালো লাগছে, মনে হচ্ছে মনে স্বয়ং মা এসে বসে রয়েছে এখানে, আর বাড়ি ভর্তি হয়ে গেছে সবাই এসে, দেখতে খুবই খুবই সুন্দর লাগছে। হ্যাঁ দেখুন ওরা প্রসাদ খেয়ে নিচ্ছে, তারপর তারা খেয়ে ফেললে তারপর আগে বসে যাব প্রসাদ খেতে। প্রসাদে প্রথমে দিয়েছে তারা কি জানেন,
না এখনো বলবো না, যখন পাতি দিব তখনই বলবো, এখানে বলবো না। এখানে দেখতে থাকো নৃত্য, দেখুন তারা কি সুন্দর করে নৃত্য করছে। তো আমি বসে গেলাম, এখানে বসে প্রথমে দিয়েছে কলা পাতা, তারপর জল, তারপর দিয়েছে তার মধ্যে মায়ের বুকে প্রসাদ ফল, তারপর খিচুড়ি, আলু ভাজা, গেট, পায়েস। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট, আর যারা যারা খাননি খুব মিস করেছেন মনে মনে মার থেকে আশীর্বাদ চেয়ে খেয়ে নেবেন। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বাই বাই। আমার পাশে থাকবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন এই দিকে।